হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ইউটিউব চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করব পারফেক্টভাবে দুধ লাচ্ছা সেমাই তৈরি করার একটা সহজ রেসিপি। ছোট বড় সবাই কিন্তু এই লাচ্ছা সেমাইটা খেতে খুবই পছন্দ করে। যে কোনো অকেশনে যে কোনো সময় মন চাইলে এই লাচ্ছা সেমাইটা তৈরি করা যায়। তো চলুন দেখে আসি, একদম ঘরোয়াভাবে আপনারা অল্প কিছু সময়ের মধ্যে কীভাবে তৈরি করতে পারবেন এই লাচ্ছা সেমাইটা। কম বেশি কিন্তু সবাই পারেন, তারপরেও আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। লাচ্ছা সেমাই তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না। আপনারা পারফেক্ট একটা লাচ্ছা সেমাই তৈরি করতে দুধ, লাচ্ছা সেমাই, চিনি, কাজু কিশমিশ আর হচ্ছে আপনার নারিকেল কুড়ানো দিলে চলে, না দিলেও চলে, সেটা আপনাদের একেবারে নিজের ব্যাপার। তো আমি এখানে প্রথমে লাচ্ছা সেমাইটাকে একটা বাটিতে সেট করে নিচ্ছি। আমি এখানে প্যাকেটের লাচ্ছা সেমাইটা ব্যবহার করেছি। আপনারা চেষ্টা করবেন প্যাকেটের লাচ্ছা সেমাইটা ব্যবহার করার জন্য, কারণ বাইরের খোলা লাচ্ছা সেমাই কিন্তু আপনারা পারফেক্ট একটা মজা পাবেন না। আর এই লাচ্ছা সেমাইটা কিন্তু ঘি ভাজা, সো আপনাদের নতুন করে কিন্তু ঘি দিয়ে আর লাচ্ছা সেমাইটাকে ভাজতে হবে না। এটা হাত দিয়ে ভাঙলে দেখবেন একদম গুঁড়ো হয়ে আসছে। আমি এটাকে আস্তে আস্তে চেপে চেপে সেট করে নিচ্ছি বাটির সাথে। আর আমি খুবই অল্প পরিমাণে তৈরি করবো, এই জন্য আমি ছোট্ট একটা বাটি নিয়েছি আর অল্প কিছু কাঁচা সেমাই নিয়েছি। আর এখানে নিয়েছি চিনি, আগে যেরকম বলেছিলাম তৈরি করতে, চিনি, দুধ আর আপনার কাজু কিশমিশ আর নারকেল কুড়ানো লাগবে। নারকেল কুড়ানোটা আপনাদের অপশনাল। এখানে আমি নারকেল কুড়ানোটা ফ্রোজেনটা নিয়েছি। আপনারা যাদের নর্মাল টেম্পারেচার যে নারকেল কুড়ানো থাকে সেটাও আপনারা নিতে পারেন। এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করবো, প্লাস হচ্ছে গুঁড়ো দুধ ব্যবহার করবো। লিকুইড দুধ আমি নিয়েছি 1 কাপ পরিমাণ মতো, আর গুঁড়ো দুধ আমি নিয়েছি ছোট্ট একটা প্যাকেট, যেটা আমরা হরহামেশাই দোকানে কিনতে পাই 10 টাকা করে, সেইগুলো প্যাকেটে নিয়েছি। যেহেতু আমি খুব অল্প পরিমাণে তৈরি করছি, সেহেতু আমার এইগুলোর পরিমাণও কিন্তু অল্প অল্পই লাগবে। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর আমি যে কাজু কিশমিশগুলো নিয়েছিলাম আর নারকেল কুড়ানোটা নিয়েছিলাম, ওটা আমি হালকা করে ঘিয়ে ভেজে নেব। খুবই অল্প আঁচে ভাজবেন এবং পুকুরটা যেরকম যখন একটু ব্রাউন কালার হবে তখন এটাকে না দিয়ে বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। সবগুলো উপকরণ ভাজা শেষ হয়ে গেলে এখন আমি একটা বাতিলে তুলে দেবো হচ্ছে ওই 1 কাপ পরিমাণ মতো দুধ। এটাকে আমি জাল দিয়ে নেবো, এটা রেখে জাল দিয়েছিলাম। এখন আবার আমি আবার একটু জাল দিয়ে নিচ্ছি, মানে একবার দুবার বড় করে আমি এটাকে মনে করি যে হয়ে গেছে। আর একবার বড় কষার পরে এর ভিতরে আমি আবার তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। কিন্তু তেজপাতা, এলাচ, দারচিনি দেয় না, অনেকের কাছে এই ফ্লেভারটা ভালো আসে না, কিন্তু আমি দিই, আমার কাছে আমার ভালো লাগে। এটা যখন কয়েকবার বলো কেসে যাবে, যখন বুঝতে পারবেন যে না আমার এটা হয়ে এসছে, তখন আমি এখানে দিয়ে দেবো 3 চামচের মতো চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী, যারা মিষ্টি কম খান তারা কম দেবেন, যারা মিষ্টি বেশি খান তারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। মিষ্টি একটু বেশিই খাই, তার জন্য চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আর এই পর্যায়ে এখন আমি এই গুঁড়ো দুধটাকে দুধ দিয়ে দেবো যাতে একটা ঘন হয়ে যায়। লাচ্ছা সেমাই তৈরি করার একটা টিপস আপনাদের বলে দেই, অনেকে কিন্তু এই গরম অবস্থাতেই, এই দুধটা যখন গরম হয়ে যাবে তখনই কিন্তু লাচ্ছা সেমাইয়ের ভিতরে এই দুধটা ঢেলে দিয়ে থাকে। এটা করবেন না, আপনারা চাইলে এই দুধটাকে
একটু ঠান্ডা করে নেবেন, নরমাল টেম্পারেচার করে নেবেন। ধরেন আপনার একটা আঙুল সহ্য করার মতো যখন গরম হবে তখন আপনারা এই দুধটাকে লাচ্চা সিমার মধ্যে দিয়ে দেবেন। তো এখন আমি লাচ্চা সিমার উপর দিয়ে নারকেল কুড়ানো দুটা ভেজে রেখেছিলাম ঘি দিয়ে ওগুলো দিয়ে দিচ্ছি, কিশমিশ আর কিছু কাজু বাদাম দিয়ে দিলাম। এখন আমি এই ঠান্ডা করা মানে হালকা কুসুম গরম এরকম এই দুধটাকে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে যে অনেকখানি একদম, কিন্তু এটা যখন আপনার ঠান্ডা হয়ে যাবে যখন লাচ্চা সিমাইটা দুধটাকে সোক করে নেবে তখন এটা কিন্তু আবার ঘন হয়ে আসবে ঠিক এরকম। কিছুক্ষণ পরে দেখতে পাবেন যে এরকম হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে আবার বাকি কিশমিশ কাজু দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আর আপনাদের বেশিক্ষণ দেরি করতে হবে না, 10 মিনিট বা 5 মিনিট এরকম বাড়বে তখন দেখবেন যে আবার এই বাকি যে পুরো আপনারা পাতলা পাতলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর দেখা যাবে না, একদম শক্ত হয়ে যাবে। আপনারা চাইলে বাসায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে মন চাইলে খুব সহজভাবে এই লাচ্চা সিমাইটা তৈরি করতে পারেন আমার এই সিম্পল একটা টিপস ফলো করে। তো দেখেন এখন কিন্তু আর বোঝা যাচ্ছে না যে এটা একদম নরম হয়ে গেছে, এটা কিন্তু একদম সেট হয়ে গেছে। আমি এদেরকে খুব ভালোভাবে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন এখন আমি এটাকে কাটবো মানে চামচে তুলবো, দেখেন একদম যেরকমটা চাইছিলাম ঠিক সেরকমটাই হয়েছে। তো আপনারাও চাইলে বাসায় চেষ্টা করতে পারেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।